আমরা এসে পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চাদের উদ্যোগে যে বনভোজনের আয়োজন করা আছে সেই স্থানে। আজকে প্রচুর মহিলা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের যিনি এখানকার পুরো প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন, এখানকার উনি মানুষ, এখানকার উনি স্থানীয় বাসিন্দা, সবাইকে উনি এখানে আমন্ত্রণ করেছে। ভারতীয় জনতা পার্টি হয়তো করছে, কিন্তু ওনার ভালোবাসায় আজকে এখানে প্রচুর মহিলা একত্রিত হয়েছে। মূলত এখানে মহিলাদের দ্বারাই এই পিকনিকটা আয়োজন করেছে, যেটা ব্যতিক্রম। সব জায়গায় যেমন মহিলা এবং পুরুষ থাকে, অনেক মহিলারা সেখানে যেতে পারে না, কিন্তু শুধু মহিলাদের জন্য প্রচুর মহিলা আজকে এসছেন এখানে। তারা মধ্যাহ্নভোজ সাজছেন, আমাদের সঙ্গে রয়েছেন যাজকে, আজকে মূলত যিনি এই প্রোগ্রামের আয়োজন করেছেন সেই চৈতালি মিত্র। আমি চৈতালিদির থেকে শুনে নেব যে দিদি কেন এই অভিনব উদ্যোগ। নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী, আমার নাম চৈতালি মৈত্র। আজকে এই প্রোগ্রামটা করা হচ্ছে এই উদ্দেশ্যে যে আমরা জানি ছেলেরা সম্ভবত অনেক জায়গায় পিকনিক করে থাকে, কিন্তু আমাদের মহিলাদের সবাই একসাথে করে একটা পিকনিক করা হয় না। তাই আজকে আমি শুধু চেষ্টা করেছি যে সবাইকে নিয়ে একসাথে, সব মহিলাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করবো, যারা যাতে আমরা সবাই মিলে একসাথে বসে এখানে একটা খাওয়া দাওয়া করতে পারি, কথাবার্তা নিজেদের মধ্যে বলতে পারি, যার জন্য এটা করা হয়েছে। আপনি এটা করেছেন, আজকে কী কী খাওয়া দাওয়া হচ্ছে এখানে? এখানে খুব সামান্যই খাওয়া দাওয়া হচ্ছে, যেমন হয় বাঙালিদের, ডাল হচ্ছে, তরকারি হয়েছে, মাংস হয়েছে, চাটনি হয়েছে, ব্যাস। আমার পাপড়, ঠিক আছে। কেমন লাগছে আজকে এই এত মানুষকে আপনি সংঘবদ্ধ করতে পেরেছেন, একসঙ্গে করতে পেরেছেন এই অভিনব উদ্যোগের জন্য, কেমন লাগছে আপনার? আমার তো ভীষণই ভালো লাগছে, ভীষণই আনন্দ হচ্ছে আমার যে আমার এলাকার মানুষ সবাই আর কি এখানে আসছে, এখানে এসে সবাই একসাথে আমরা একদিকে খাওয়া দাওয়া করতে পারছি, এটা দেখেই আমার ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি সংখ্যালঘু রাজ্যের সদস্য, আমাদের শ্রদ্ধেয় দিদি, রাজ্যের নেত্রী। ওনার কাছ মুখ থেকে শুনবো যে দিদি আপনাকে এই যে এখানে আমন্ত্রণ করেছে, আপনার কেমন লাগছে? নমস্কার, আসসালামু আলাইকুম। চৈতালির আহ্বানে এখানে একটা পিকনিক বনভোজের অনুষ্ঠান রাখা হয়েছে চৈতালির নেতৃত্বে, ভারতীয় জনতার পার্টির উদ্যোগে, মহিলা মোর্চার উদ্যোগে চৈতালি এই প্রোগ্রামটা নিয়েছেন। তার মধ্যে এখানকার মহিলাদেরকে যে একত্র করতে পেরেছেন উনি, আমাকে খুব ভালো লাগছে। এইভাবে যাতে সবাই একত্র হয়ে থাকে, মহিলারা স্বাভাবিকভাবে বাড়ি ছেড়ে বের হতে পারে না, এই চৈতালিকে অশেষ অশেষ ধন্যবাদ। আর তার বনভোজনের আমিও সামিল হয়েছি, আমার খুব ভালো লাগছে। এই বলে আমি দু একটা কথা, বেশি কথা বলতে চাই না এই পিকনিকের। কিছুক্ষণ আগে এখানে কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের তিনি এখানে হাজির হয়েছিলেন এই বনভোজনে, কিছু সময় তিনি অতিবাহিত হয়েছে। আপনাদের কেমন লাগলো তার এই আশাটাকে? ওনার আশাতে আমি মনে করি এখানকার এলাকাবাসী তো খুবই আনন্দিত ওনাকে পেয়ে কাছে, যাক গা ভাগ্য আমার খারাপ আমি পড়ে আসলাম, তো খুবই ভালো লাগছে উনি আশাতে। আপনার নাম? আমার নাম তাজমিনা জামান, আমি মহিলা সেলের ওয়েস্ট বেঙ্গল কনভেনার। দেখুন, অনেক রাজনৈতিক দল আছে যারা শুধু বলে সংখ্যালঘু, আমাদের ভারতীয় জনতা পার্টি নাকি শুধু সংখ্যালঘুদের সঙ্গে আলাদা করে রাখে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘু সেলের যিনি মহিলা মোর্চার যিনি নেত্রী আছে তাজমিনা দি এসছে এখানে, বহু মানুষ এসছেন, দেখুন তারা খাবার খাচ্ছেন। তাদের মুখ থেকে শুনে নেবো যে এখানে একজন বয়স্ক একজন মানুষ রয়েছেন, প্রবীণ মানুষ, কেমন লাগছে কাকিমা এই উদ্যোগে, খেতে খেতে বলুন। খুব ভালো লাগছে, আপনি বলুন। আপনার এখানে এসে কেমন লাগছে? আমি চলে যাব ইয়ং জেনারেশনের কাছে। এই উদ্যোগকে তোমরা কেমন দেখছো, এই যে সবাইকে একত্রিত করেছে? আমি চলে যাব আরেকজন দিদির কাছে। কেমন লাগছে এখানে এসে, রান্নাবান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, সবাই আনন্দিত এবং আপ্লুত এরকম একটা অনুষ্ঠানে এসে। আমরা
পেয়ে আছি যারা দাদা পরিবেশন করছে এখানে এরকম সুন্দর মহিলাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে পরিবেশন করতে? খুব ভালো লাগছে। এই এরকম অনুষ্ঠানে আসছেন আপনি, এদের এত মানুষকে খাওয়াতে পারছেন, এতে আপনার কি প্রতিক্রিয়া? পরিক্রমণ করছি আজকে আমাদের বিজয়ী প্রত্যেকের তো মহিলা পিকনিক ছিল, সেই পিকনিকে আজকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, উনি এসে খাওয়া দাওয়া করে চলে গেছেন। এরপর আমরা একটা পিকনিক আয়োজন করছি আমাদের মহিলাদের নিয়ে, এতে খুব আনন্দিত আমাদের এবং দেখুন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি যারা মহিলারা এসেছেন তারাও এরকম একটা সুন্দর অনুষ্ঠানে থাকতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন এবং তারা এখানে এসছেন এবং প্রচুর মানুষ আশাবাদী যে 2021 বাংলার মসনদে ভারতীয় জনতা পার্টি বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা বিস্তার লাভ করবে এবং এখানে এই রাজ্যের তারা মুখ্যমন্ত্রী হিসাবে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হবেন তাকে তারা মুখ্যমন্ত্রী হিসাবে ভোট দেবেন। একথা মাথায় রেখে প্রচুর মহিলা এখানে সমাগম হয়েছে, প্রচুর মহিলা এখানে সমাগম হয়েছে আমরা পেয়ে গেছি, সাথে মহিলাদের সাথে সাথে পুরুষও একজন এসছেন। আমরা তার থেকে মনে করব যে আচ্ছা দাদা আপনি এখানে এসেছেন কেমন লাগছে? খুব আনন্দ আজকে যে সব মহিলারা একত্রিতভাবে মিলিত হয়ে এক একটা অনুষ্ঠান করছে, এতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদের অশেষ অশেষ ধন্যবাদ এবং এরা এইভাবে সামনের দিকে আরও এগিয়ে যাক এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি এবং হিন্দু মুসলিম বলে কোনো জাত নেই, সবাই একসাথে আমরা কাজ করতে চাই। এই রাজ্যকে আমরা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন আমাদের নরেন্দ্র মোদী নিয়েছেন সেটাকে আমরা পূরণ করার জন্য অসম্ভবভাবে চেষ্টা করব এবং সাফল্য অর্জন করার আশা নিয়ে সামনের দিকে আরও আগিয়ে যাচ্ছি এবং যাব। আপনার নাম? আমার নাম সুবীর রায়, আমি জনতা পার্টির একজন সদস্য এবং কর্মী। ধন্যবাদ।